শ্রমিকরা, আমাদের ভাইয়েরা বিদেশ থেকে সারা বছরে 16 বা 17 বিলিয়ন ডলার তারা পার বছরে আমাদেরকে রেমিটেন্স দেয়। শেষ করতে হোয়ারাজ হবে। মাত্র 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 এই এই ইন্ডিয়া আমাদের এখানে তাদের 1 লক্ষ লোক কাজ করে, এই 1 লক্ষ লোক বাংলাদেশ থেকে নিয়ে যায় প্রায় 7.5 বিলিয়ন US ডলার। তাহলে অর্ধেক নিয়ে গেল 1 লক্ষ লোক, আমার দেশের 1 কোটি 25 লাখ বা 1 কোটি 30 লাখ লোক তারা সারা বছরে ইনকাম করলো, আমাদেরকে পাঠালো রেমিটেন্স হিসেবে 16 বিলিয়ন ডলার বা 17 বিলিয়ন ডলার। এই যে 7 বিলিয়ন ডলার ভারত নিয়ে গেল শুধুমাত্র 1 লক্ষ শ্রমিক কাজ করে বাংলাদেশে, এটা বৈধ হিসাব। এই যে বৈষম্যটা, অবশ্য আমার দেশের সরকারি হিসাবে 28 লক্ষ বেকার। আমি মোটা দাগে বলি তাহলে বলবো যে বাংলাদেশের শ্রমিকরা এই মুহূর্তে মোটেই ভালো নেই, একেবারেই ভালো নেই। ভালো নেই এই কারণে যে আমাদের শ্রমিকদের বেতন পার্শ্ববর্তী দেশের চেয়ে বা মজুরি পার্শ্ববর্তী দেশের চেয়ে তুলনামূলকভাবে অনেক অনেক কম। আমাদের দেশে মূলত 2 ধরনের শ্রমিক কাজ করে, একটা হলো যে অনানুষ্ঠানিক শ্রমিক যাদেরকে বলা হয়, আর একজনকে বলা হয় আনুষ্ঠানিক শ্রমিক। অনানুষ্ঠানিক শ্রমিক হলো ধরেন কৃষিকাজ যারা করে, দোকানের কর্মচারী, ভ্যান চালানো, অটো চালানো এরা। কিন্তু মজার ঘটনা হলো যে আমাদের দেশের যে শ্রমিক সংখ্যা, সেই শ্রমিক সংখ্যার প্রায় 87% শ্রমিক কাজ করে অনানুষ্ঠানিক খাতে। এই অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের কোন ন্যূনতম মজুরি বলে কোনো কিছু রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করা হয়নি। অনানুষ্ঠানিক আর আনুষ্ঠানিক শ্রমিক বলতে কি বুঝে সাধারণ মানুষ, আমরা কি বুঝি একটু ছোট করে বলবেন? বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো বলছে যে আনুষ্ঠানিক শ্রমিক হলো যারা সরকারি, বেসরকারি এবং বড় ধরনের যে যে সমস্ত কোম্পানিগুলো আছে, রেজিস্টার্ড কোম্পানি, জয়েন্ট স্টক কোম্পানির মধ্য দিয়ে, বা আমাদের দেশে যে সেবা খাত সমূহ, রেলওয়ে বলেন আপনি, তারপরে BRTC বলেন, তারপর অন্যান্য খাতগুলো যেগুলা রাষ্ট্রীয় স্বীকৃত খাত, সেই খাতে যে সমস্ত শ্রমিকগুলো কাজ করে তাদেরকে সেবা খাতের আনুষ্ঠানিক শ্রমিক বলা হচ্ছে। আর অনানুষ্ঠানিক মানে হলো যে শ্রমিকরা মূল জনগোষ্ঠীর থেকে স্বেচ্ছায় তারা শ্রমটা বিক্রি করার জন্য তারা আসছে। কিন্তু মজার ঘটনা হলো দেশে মানে মাঠে ঘাটের শ্রমিক যাদেরকে বলি, রিক্সাওয়ালা থেকে শুধু রিক্সা পোলার থেকে ক্যাজুয়াল 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 শ্রমিক বা সাধারণত আমরা যাদেরকে শ্রমিক বলি, নদী ভাঙ্গা মানুষ, ঘর হারা মানুষ বা বাস্তুহারা মানুষ যারা শ্রম বিক্রি করে তাদেরকে অনানুষ্ঠানিক শ্রমিক বলা হচ্ছে। বাংলাদেশে এই অনানুষ্ঠানিক শ্রমিকের সংখ্যা মোট শ্রমিকের 87%, আর যাদের কোনো ন্যূনতম মজুরি নেই। কিন্তু এই যে 13 ভাগ যে শ্রমিক, যে বাংলাদেশের আনুষ্ঠানিক শ্রমিক, সেই শ্রমিকদের রাষ্ট্রীয় ভাবে একটি মজুরি কাঠামো আছে, ন্যূনতম মজুরি, যা আবার এই পার্শ্ববর্তী দেশ সমূহ, আপনি ধরেন পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, মালয়েশিয়া, তাদের যদি একটা তুলনামূলক চিত্র আপনাকে একটু দেই সাগর, তাহলে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের শ্রমিকরা কত ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে আছে। আমাদের দেশে একজন শ্রমিক যারা মূলত এই আনুষ্ঠানিক শ্রমিক, তাদের বাংলাদেশে তারা পায় $75 গড়ে, অন এভারেজ ন্যূনতম $75। তুরস্কে তারা পায় $307, ভিয়েতনামে পায় $186, ফিলিপাইনে পায় $244, মালয়েশিয়ায় পায় $270, ইন্দোনেশিয়ায় পায় $137, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা পায় $128, চীন পায় $262। এবং এই যে আপনি দেখেন যে $75, অথচ বাংলাদেশে আমাদের বেকার সংখ্যা আমাদের দেশে বেসরকারি হিসাবে প্রায় 4 কোটি, সরকারি হিসাবে গত বছরে ছিল 27 লাখ, এবার হয়েছে 28 লাখ। তবে এটি বিশ্বাস করার মতো কোনো কারণ নেই যে মাত্র 28 লক্ষ বেকার। বেকার বলতে ILO তারা বলছে যে একজন মানুষ সপ্তাহে যদি 1 ঘন্টাও কাজ না করে তাহলে তারা বেকার। তো সেই জায়গায় থেকে সরকারি হিসাবে এই মুহূর্তে বাংলাদেশে বেকারের সংখ্যা মাত্র 26 লক্ষ, যারা সারা সপ্তাহে কাজ করে না। এদিকে আরেকটি গবেষণা বলছে যে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে, শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু কর্মসংস্থান বাড়ছে না। কর্মসংস্থান না বাড়ার মূল কারণটি হলো আমরা কর্মমুখী কোনো শিক্ষা প্রদান করছি না। আমরা নিত্য নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করছি, নিত্য নতুন কলেজ তৈরি করছি, বেসরকারি কলেজকে সরকারি করছি, কোনো সমস্যা নেই। কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবকে মোকাবেলা করার জন্য বা আমাদের দেশের জাতীয় অর্থনীতির জন্য মূল খাত কিন্তু 3টি সাগর, আপনি জানেন সাগর ভাই, একটা হলো কৃষি, একটা হলো রেমিটেন্স, আর একটি হলো গার্মেন্টস, এবং 3টির সাথেই কিন্তু শ্রম বিষয়টি জড়িত বা শ্রমিক বিষয়টি জড়িত। শ্রমিকরা কৃষি কাজ করে, কৃষি ফলায়,
কৃষি উৎপাদন করে, কিন্তু কৃষকদের জন্য আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতার 52 বছরে কোন সরকারই এই তাদের জন্য মজুরি কাঠামো নির্ধারণ করেনি বা ন্যূনতম মজুরি করে দেয়নি। ঠিক একইভাবে গার্মেন্টসের জন্য ন্যূনতম মজুরি কাঠামো তাদের আছে, যে সর্বনিম্ন মজুরি হলো 8,000 টাকা, সর্বোচ্চ 22,000 টাকা। কিন্তু আজকে বাংলাদেশের যদি আপনি কথা চিন্তা করেন, যে সিপিডি বলছে যে বাংলাদেশে 4 সদস্য সংক্রান্ত একটা পরিবারের মাসিক খরচ 32,000 টাকা লাগে সবকিছু মিলাইয়া, কিন্তু আপনি যদি 8,000 টাকা আপনি ওর তারা বলেছে 14,000 টাকা লাগে খাবার খরচ, 10,000 টাকা লাগে বাড়ি ভাড়া, 1,000 টাকা লাগে সিপিডি বলছে 1,000 টাকা লাগে চিকিৎসা বরাদ্দ, এই মিলে 4 জন পরিবারের সদস্য আছে এরকম একজন শ্রমিক পরিবারের মাসিক খরচ 32,000 টাকা। তারপরে তারা প্রস্তাব করেছে যে না ঠিক আছে এই এই এটা 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 সিপিডি না এটা সরি এটা হলো যে বাংলাদেশ লেবার, এটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ এর গবেষণা, তারা বলছে এই কথাটা। এবং এই জায়গায় তারা আরেকটি কথা বলার চেষ্টা করছে যে এই 22,000 টাকা কেন 32,000 টাকা খরচ। তারা বলছেন যারা গার্মেন্টস এ চাকরি করে তারা স্বামী স্ত্রী মূলত দুইজনই চাকরি করে, তাহলে যদি 22,000 টাকা হয় তাহলে 44,000 টাকা হয়ে যায়, সেখান থেকে তারা রিজার্ভ তৈরি করতে, তারা একটা সঞ্চয় তৈরি করতে পারে ভবিষ্যতের জন্য। সেই জায়গাতে এদিকে দেখেন এই 8,000 টাকা বা 10,000 টাকা বা 12,000 টাকা, যারা অনানুষ্ঠানিক শ্রমিক তারা হয়তো দিনে 500 টাকা বা 600 টাকা তারা ইনকাম করে, তাদের পক্ষে আজকের মূল্যস্ফীতি সরকারি ভাবে কিন্তু 9%, কিন্তু বেসরকারি ভাবে এই মূল্যস্ফীতির পরিমাণ 14-15 দিকে। তাহলে এই জায়গাতে মানুষের আয় বাড়ছে না, আয় স্থির রয়েছে, কিন্তু মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ব্যয় কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই জন্য বাংলাদেশের শ্রমিকরা এই মুহূর্তে মোটেই ভালো নেই। আরেকটা জিনিস দেখেন, আমাদের গড়ে আমাদের অনেকগুলো খাত আছে, সেই জায়গায় দেখেন আমাদের পোশাক খাতের ন্যূনতম মজুরি কাঠামো সরকার ঘোষণা করছে 8,000 টাকা, বেকারি এবং কনফেকশনারি 5,940 টাকা, অটোমোবাইল আছে 5,930 টাকা, সাবান ও কসমেটিক আছে 5,640 টাকা, আয়ুর্বেদিক কারখানা সেখানে আছে 4,350 টাকা, হোটেল রেস্টুরেন্ট আছে 3,710 টাকা, বেসরকারি পাঠকলে মাসিক বেতন 3,000 টাকা এবং সিনেমা হলের শ্রমিকরা, সেটা আমরা জানি খুবই খুবই একদম খুবই স্বল্প। আরো মজার ঘটনা হলো, আরো মজার ঘটনা যে বাংলাদেশের প্রায় 50টি খাত আছে যেখানে শ্রম ব্যবহার করা হয়, এই শ্রমের কোন ন্যূনতম মজুরি কাঠামো এখন পর্যন্ত নির্ধারণ করা হয় নাই। এই যে বিষয়গুলো সার্বিক বিষয়গুলো, এটা আসলে কতটুকু ঐতিহাসিক দায় আছে আর কতটুকু বর্তমান সরকারের উপরে দায় আছে, মানে আমাদের এটি তো পার্টিকুলারলি কোনো সরকারকে দায়বদ্ধ করা যাবে না, কারণ এটি কিন্তু স্বাধীনতার পরে আমি একটা 50 বছরে আমরা এই বিষয়গুলোকে আমরা দৃষ্টি দেইনি, বা আমরা এই যে দেশের যে গার্মেন্টস শিল্প, আমি যে কথাটা বললাম 3টি খাত অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে আমাদের, এই 3টি খাতেই কিন্তু আবার বাঁচিয়ে রেখেছে আমাদের এই শ্রমিকরা। সেই শ্রমিকদেরকে আপনি দেখেন কোভিড এর মধ্যে আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে প্রণোদনা দিয়েছি, কৃষককে প্রণোদনা দেইনি, বরং কৃষককে প্রণোদনা তো দেইনি, বরং আমরা সারের দাম বৃদ্ধি করেছি, আমরা তেলের দাম বৃদ্ধি করেছি, আমরা গ্যাসের দাম বৃদ্ধি করেছি, আমরা 1 মাসে 2 বার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছি। এবং আরো মজার ঘটনা যে আমরা IMF এর বাংলাদেশের অর্থনীতি, মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বোধহয় বলেছেন যে IMF এর অর্থনীতি নয় হয়েছে স্বস্তির কারণে, তাহলে এর মাধ্যমে কি উনি কি স্বীকার করে নিলেন যে বাংলাদেশে অর্থনৈতিক ভাবে আমরা একটা অস্বস্তির মধ্যে আছি? এটি তো বাস্তবতা যে 2023 এর শেষের দিকে একটি দুর্ভিক্ষের কথা কিন্তু বিশ্ব খাদ্য সংস্থা, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে আপনার ILO, তারা কিন্তু বলেছিল। যদিও এখন পর্যন্ত আমরা ভালো আছি, কিন্তু 2024 এর প্রথমে আমরা যদি নতুন কর্মসংস্থান তৈরি করতে না পারি, আমরা টাকা এবং ডলারের মূল্যমানের যে যে ব্যবধান সেটা যদি কমাতে না পারি, তারপরে আমদানি ব্যয় যদি আমরা কমাতে না পারি, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অর্থনৈতিক ভাবে আরো স্বস্তির অস্বস্তির একটি আবহ কিন্তু তৈরি হবে বাংলাদেশে। আমাদের জানা কথা ইতিমধ্যেই অস্বস্তি তৈরি হয়েছে, তৈরি হয়েছে এই জায়গায় যে রাশিয়ার যে লোনটা ছিল রূপপুর পারমাণবিক কেন্দ্র সেটি পরিশোধ করা দরকার, সেই পরিশোধ করতে গেলে আমেরিকার যেহেতু একটা স্যাংশন আছে রাশিয়ার উপরে, আমরা ডলারে এই টাকাটা পরিশোধ করতে পারছি না। সরকার কি প্রস্তাব দিল যে চায়নার মধ্যে আমরা পরিশোধ করব। আচ্ছা, চায়নার মুদ্রায় যদি পরিশোধ করতে চান, যে চায়নার মুদ্রাও তো ডলার দিয়ে কিনতে হবে, টাকা দিয়ে তো কেনা যাবে না, চায়নার মুদ্রা ডলার দিয়েই কিনতে হবে, তাহলে সেই ডলার কি আমাদের হাতে আছে? যে ডলার সংকটের কারণে আমরা LC খুলতে পারছি না,
ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে এবং প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে শ্রমিকরা তাদের কর্ম হারাচ্ছে, নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না, এবং গবেষণা বলছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা 47% শিক্ষার্থী শিক্ষিত বেকার হিসেবে পরিচিত হচ্ছে। অথচ আমার দেশের আমি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক দিই আপনাকে, দেখেন যে আমার দেশের সরকার বলছে 26 লাখ বেকার, সিপিডি বা বেসরকারি সংস্থারা বলছে 4 কোটি বেকার, একটা বেকার বড় ধরনের একটা বেকার আছে আমাদের দেশে, বড় ধরনের আকাশ আর পাতাল ব্যবধান আপনার কাছে যদি বলি। এবং এই আরেকটু বলি জনাব মির্জা আব্বাস আজকে দেখা যাচ্ছে মেয়ে দিবসের আলোচনা সভায় তিনি বলেছেন যে এদেশের শ্রমিক জনতা খেটে খাওয়া মানুষ একত্র হয়েছে ফ্যাসিস্ট সরকারের ক্ষমতার জন্য, আপনারাই ক্ষমতায় থাকার জন্য বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, বিদেশি চররা এদেশে অবস্থান করছে, তারা এদেশে চাকরি করছে কিন্তু এদেশে যুবকরা চাকরি পায় না, এটার ভিত্তি কতটুকু আছে? না, এটা এটা চাকরি নেওয়ার পর একটা ওই যে আমি যেটা বলছিলাম যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান করছি কিন্তু আমরা চারুকলা পড়াচ্ছি, নাট্যকলা পড়াচ্ছি, সঙ্গীত পড়াচ্ছি, কোনো অসুবিধা নাই, চারুকলা বিশ্ববিদ্যালয় হতে পারে, সঙ্গীত বিশ্ববিদ্যালয় হতে পারে, কলা বিশ্ববিদ্যালয় হতে পারে, কিন্তু আমার দেশের যে গার্মেন্টস সেই গার্মেন্টসে যে মানের কর্মী দরকার, যে মানের এক্সিকিউটিভ দরকার, সেই জাতীয় কারিকুলাম আমাদের দেশে তৈরি করছি না, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি করছে না, সেই সমস্ত সাবজেক্ট গুলো খোলা হচ্ছে না। আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনি দেখেন ইন্ডিয়াতে IIT আছে, তারপরে আরো বিভিন্ন জায়গায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, সেখানে কিন্তু শুধুমাত্র প্রযুক্তিই শেখানো হয়। আমার দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা আছে, সেখানে পড়া হয় কৃষি, সেখানে পড়ানো হয় নাট্যকলা, সঙ্গীত কলা, আইন, BBA না, এই জন্য তো এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হয়নি। আজকে এই যে কথাটা বলা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ থেকে লোক কাজ করে, আমি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক দিই, আমরা অন এভারেজে রেমিটেন্স যেটা আমাদের অর্থনীতির অন্যতম একটি চালিকা শক্তি সেখানেও কিন্তু শ্রমিক জড়িত আছে। এবং আপনি যদি দেশের বাইরে যান সাগর ভাই, তাহলে আপনি দেখবেন যে আমার দেশের শ্রমিকরা তারা কিন্তু অড জব করছে, শুধুমাত্র দক্ষতাহীন জ্ঞান মানে দক্ষতা না থাকার কারণে বা দক্ষ শ্রমিক না হওয়ার কারণে। আপনি পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপালের আপনি শ্রমিকরা দেখেন তারা তুলনামূলকভাবে কিন্তু ভালো কাজ করছে। তা আজকে এই যে শিক্ষা ব্যবস্থার যে একটি পরিবর্তন দরকার, কারিগরি শিক্ষা বা প্রযুক্তিগত শিক্ষা বা কর্মমুখী শিক্ষা, তার কিন্তু প্ল্যান নাই। দেখেন আমাদের শ্রমিকরা, আমাদের ভাইয়েরা বিদেশ থেকে সারা বছরে $16 বা $17 বিলিয়ন তারা পার বছরে আমাদেরকে রেমিটেন্স দেয়। মাত্র এই এই ইন্ডিয়া আমাদের এখানে তাদের 1 লক্ষ লোক কাজ করে, এই 1 লক্ষ লোক বাংলাদেশ থেকে নিয়ে যায় প্রায় $7.5 বিলিয়ন, তাহলে অর্ধেক নিয়ে গেল 1 লক্ষ লোক, আমার দেশের 1.25 কোটি বা 1.30 কোটি লোক তারা সারা বছরে ইনকাম করলো, আমাদেরকে পাঠালো রেমিটেন্স হিসেবে $16 বিলিয়ন বা $17 বিলিয়ন। এই যে $7 বিলিয়ন ভারত নিয়ে গেল শুধুমাত্র 1 লক্ষ শ্রমিক কাজ করে বাংলাদেশে, এটা বৈধ হিসাব। এই যে বৈষম্যটা, অবশ্য আমার দেশের সরকারি হিসাবে 28 লক্ষ বেকার, আমার দেশের সরকারি হিসাবে 47.5% জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত বেকার, আমার দেশের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যে আমার দেশের কর্মক্ষম মানুষের প্রায় অর্ধেক বেকার, কর্মক্ষম মানুষ প্রায় 7 লক্ষ 40 হাজারের মতো, 7 কোটি 40 লক্ষ, 7 লক্ষ 40 হাজারের মতো লোক আছে কর্মক্ষম যারা কাজ করতে পারে, সেই সমস্ত লোকগুলোতে আমাদের কিন্তু এই কর্ম তৈরি করতে পারছি না। আমাদেরকে ভাবতে হবে যে আমাদের যেহেতু জনসম্পদ, এই জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করা না গেলে এবং শ্রমিকদের স্বার্থ রক্ষা করা না গেলে, তাহলে একটা সময় কিন্তু দেখবেন এই প্রতিষ্ঠানগুলো শ্রমিকের অভাবে কিন্তু পরিচালনা করা যাবে না। আর একটি স্লোগানের বাস্তবতা কতটুকু আছে আপনার কাছে? শেষ 31 সেকেন্ড শেষ করতে হবে আপনাকে এই পর্যায়ে, যে স্লোগানটি যেটি বলা হচ্ছে যে শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, শ্রমিক মালিক দেখেন শ্রমিকের বাস্তবতা কতটুকু আছে, 30 সেকেন্ড শেষ করতে হবে। বাংলাদেশের লেবার ল বলে একটি কথা আছে, কিন্তু সেই লেবার ল লেবারদের বা শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করার কথা, কিন্তু বিদ্যমান যে লেবার ল সেই লেবার ল অনেকাংশে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে না। কারণ পার্লামেন্টের দিকে আপনি তাকান, 67% পার্লামেন্ট মেম্বার, 67 বা 68% পার্লামেন্ট মেম্বার ব্যবসায়ী বা ইন্ডাস্ট্রির মালিক, তারা সবসময় চায় তাদের ইন্টারেস্ট বা স্বার্থ তাকে প্রোটেক্ট করার জন্য, যার কারণে বাংলাদেশের লেবার শ্রেণী এবং শ্রমিক শ্রেণী বঞ্চিত, অবহেলিত এবং তাদের সংসদে কথা হয় না। ধন্যবাদ আপনাকে, আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, সবচেয়ে বিশেষ করে যে তথ্যটি এসছে জনাব মির্জা আব্বাসের প্রশ্নের প্রেক্ষিতে, আপনি যেটা বলেছেন যে যে একটা পরিসংখ্যান নিয়েছেন। আমি জনাব আনোয়ার হোসেন আনোয়ার আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আমাদের দেশের মানুষ প্রবাসে থাকে প্রায় 1.5 কোটির মতো হিসাবে, 1.5 কোটি মানুষ যত টাকা বাংলাদেশে পাঠায়, কিন্তু পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশের কথা বলা হয়েছে, পার্শ্ববর্তী দেশের কথাই যদিও ইঙ্গিত করেছেন জনাব ডক্টর হাসানাত আলী, তার সেই দেশ থেকে 1 লক্ষ মানুষ আমাদের দেশে জব করে
আমাদের এই 1.5 কোটি মানুষের অর্জিত অর্থের পুরোপুরি অর্ধেকেরও বেশি নিয়ে যাচ্ছে। এটা একটা বড় ধরনের বৈষম্য। বলা হচ্ছে চর, চরের কথা বলা হচ্ছে, জনাব আব্বাস বলেছে চররা এসে দেশে চাকরি করছে আর আমাদের দেশের মানুষ বেকার। এই